হ্যালো ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের রিকোভারি সিরিজের দ্বিতীয় অর্থাৎ শেষ পার্টে। সো ফাইনালি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার মেমোরি অথবা পেন ড্রাইভ থেকে ডিলিট কী যে কোনো রকমের ফাইল, ভিডিও, অডিও, ইমেল, যে কোনো রকমের রেকর্ডিং, এছাড়াও আপনি ফটোসহ যাবতীয় সব কিছুকে কীভাবে সম্পূর্ণভাবে রিকোভারি করে ফেরত নিয়ে আসতে পারেন। সো ফাইনালি আমার দুর্ভাগ্যবশত আপনারা যদি আমাদের রিকোভারি সিরিজের প্রথম পার্টটি যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির অর্থাৎ আমাদের রিকোভারি সিরিজের প্রথম ভিডিওটির লিঙ্কটি দেওয়া থাকবে, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। সো সেই ভিডিওটিতে আমি আপনাদেরকে যাবতীয় সরাসরি এই রিকোভ অ্যাপটিকে ইনস্টল এবং যাবতীয় সেটআপ এবং সেটআপের সাথে সাথে আমি আপনাদেরকে কিছু সিম্পল হিসেবে আমি আপনাদেরকে কিছু ফটোকেও রিকোভারি করে দেখিয়েছি। এবং আজকের এই দ্বিতীয় অর্থাৎ শেষ অংশে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে যে কোনো মেমোরি অথবা পেন ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, ইমেল এছাড়াও যে কোনো রকমের ডকুমেন্টারি সহ যে কোনো ফাইলকে কীভাবে খুব সহজেই আপনি রিকোভারি করে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। সো এটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এবং যাবতীয় আপনার যদি একটি মেমোরি অথবা একটি পেন ড্রাইভকে সম্পূর্ণভাবে রিকোভারি করতে চান অর্থাৎ সেই পেন ড্রাইভের ভিতরে যা যা কিছু ছিল সবগুলোই চলে আসবে, সেটাকেও আপনি করতে পারবেন। এই প্রসেসটি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ আমি আপনাদেরকে এই রিকোভারি সিরিজের প্রথম ভিডিওটিতে বলেছিলাম আজকের এই আমাদের যে রিকোভারি সিরিজের দুটো ভিডিও আসবে, এই দুটো ভিডিও যদি আপনি সম্পূর্ণভাবে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে রিকোভারি নিয়ে ইউটিউবে দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখতে হবে না। সো ফাইনালি আজকের এই ভিডিওটি আমি এখানেই শুরু করতে চাচ্ছি। সো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি এই পূর্বের ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি এখানেই শুরু করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এর গত ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এই যে রিকোভ অ্যাপটিকে জাস্ট ইনস্টল এবং এটার মাধ্যমে আমি আপনাদেরকে যাবতীয় এটাকে সেট আপ করে দেখিয়েছিলাম এবং সেট আপের সাথে সাথে আমি আপনাদেরকে সিম্পল হিসেবে কিছু ফটোকেও জাস্ট রিকোভারি করে দেখিয়েছিলাম। সো আজকের এই ভিডিওটি অর্থাৎ রিকোভারি সিরিজের আমাদের সর্বশেষ ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে যে কোনো রকমের ইমেল, অডিও, ভিডিও এছাড়াও আপনি যে কোনো রকমের ডকুমেন্ট অথবা ফাইলকে খুব সহজেই কীভাবে রিকোভারি করবেন অথবা আপনি কীভাবে সম্পূর্ণ একটি ডিলিট হওয়া মেমোরিকে সম্পূর্ণভাবে কীভাবে রিকোভারি করে আপনি ওই মেমোরিটির ভিতরে অথবা সেই পেন ড্রাইভটির ভিতরে যা যা ছিল সবগুলোই আবার কীভাবে রিকোভারি করে ফেরত নিয়ে আসবেন। সো এটাকে জাস্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং রিকোভারি সম্পর্কে এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সামনে শেষ করব। সো দেখতে পাচ্ছেন এখানটাতে যে রিকোভারি অ্যাপটি রয়েছে এটিকে জাস্ট আমি আপনাদেরকে আগের ভিডিওটিতে ডাউনলোড এবং ইনস্টল করে দেখিয়েছিলাম। সো সেই ভিডিওটি না দেখলে অবশ্যই প্লিজ নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এক ক্লিক করে সেখান থেকে খুব সহজেই আপনারা দেখে নেবেন। সো আমি জাস্ট এখন মূল কাজে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে রিকোভারি যে আমাদের অ্যাপটি রয়েছে, সো আমরা জাস্ট এই রিকোভারি অ্যাপটিকে একটার মাধ্যমে যেহেতু আমরা এখন ভিডিও, অডিও, ইমেল এছাড়াও বা যাবতীয় ডকুমেন্টগুলোকে রিকোভারি করে আমি আপনাদেরকে দেখাবো সেটার জন্য জাস্ট আমি এটার ভিতরে প্রবেশ করব। তার আগে দেখিয়ে নিই সেই গত পর্বে আমি জাস্ট আপনাদেরকে এই যে এখানটাতে যে রিকোভার যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি ক্রিয়েট করে দেখিয়েছিলাম এবং এখানটাতে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ফটো রয়েছে, এগুলোও জাস্ট আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে রিকোভারি করেও দেখিয়েছিলাম। সো আমার দুর্ভাগ্যবশত সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন প্লিজ নিচের ডিসক্রিপশন বক্স থেকে এখনই দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি আপনাদের সামনে এই যে রিকোভারি অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে জাস্ট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সেট আপের মাধ্যমে আপনারা কীভাবে যে কোনো রকমের ইমেল, ডকুমেন্টারিগুলোকে, ভিডিও, অডিও, যাবতীয় ডকুমেন্টারিগুলোকে এছাড়াও আপনি আপনার যে কোনো রকমের মেমোরিকে মেমোরি ডিলিট হয়ে যাওয়া অথবা ফরম্যাট হয়ে যাওয়া অর্থাৎ মেমোরি অথবা যে কোনো পেন ড্রাইভ সম্পূর্ণভাবে ডিলিট অথবা ফরম্যাট হওয়ার পরে সেটাকে কীভাবে আপনি সম্পূর্ণভাবে ফেরত নিয়ে আসবেন সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখনটাতে যে রিকোভারি যে অ্যাপটি রয়েছে জাস্ট এই অ্যাপটির ভিতরে জাস্ট এখন আমরা এই কাজগুলো করব। সো অনেক বকবক করে ফেললাম, সো আমি জাস্ট এখন সরাসরি এই রিকোভারি অ্যাপটির ভিতরে প্রবেশ করছি। সো আপনারা সিম্পল নিয়মে একই সেট আপের মাধ্যমে কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। সো আমি জাস্ট এটার ভিতরে যেহেতু কাজগুলো দেখাবো এই জন্য জাস্ট আমি এটার উপরে আবার ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পরে এরকম একটি টপ আপ চলে আসবে, এখান থেকে জাস্ট ইএস যে অপশনটি রয়েছে এটার উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সিম্পল এরকম একটি উইন্ডো চলে আসবে। উইন্ডো চলে আসার আগে আরেকটি কথা বলে নেই,
আপনি কিন্তু আপনার যেই মেমোরি অথবা যেই পেন ড্রাইভটিকে জাস্ট রিকভারি করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি অবশ্যই এখানটাতে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে পূর্বে যে মেমোরিটি ছিল এই ফটোগুলো কিন্তু আমরা রিকভারি করে নিয়েছি এবং এই মেমোরিটিকে জাস্ট এখন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে রিকভারি করে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু শুধু ফটো ছাড়া আর কিছুই নেই, এই ফটোগুলো আমি গত পর্বে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে রিকভারি করে দেখিয়েছিলাম। সো আমি জাস্ট এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। সো আপনি অবশ্যই সেই মেমোরি অথবা পেন ড্রাইভটিকে তো অবশ্যই পিসির সাথে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট অ্যাড করে নিয়েছি। এরপর আপনি এটার উপরে ডাবল ক্লিক করার পর এরকম একটি টপ আপ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটি রয়েছে জাস্ট আপনি নেক্সট অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে সিম্পল এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কী রিকভারি করতে চাচ্ছেন সেটা আমি আগের ভিডিওটিতে সম্পূর্ণভাবে ধারণা দিয়েছিলাম, তারপর আজকের এই ভিডিওটির মাধ্যমে দিচ্ছি। সো এবং আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে পিক্সার দেখতে পাচ্ছেন এখানে যে ফটো রয়েছে এই পিক্সার অপশনটির উপরে ক্লিক করে আমি কিছু ফটোকেও কিন্তু রিকভারি করে দেখিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন এই রিকভারি ফোল্ডারটির ভিতরে ইতিমধ্যে রয়েছে। এটা কিন্তু আমাদের পূর্বে ভিডিওতে রিকভারি করে দেখানো সেই ফটোগুলো। সো আপনি প্লিজ সেই ভিডিওটি আগেই দেখে নেবেন এই ভিডিওটি দেখার আগে। সো দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে যে আমাদের এখন যদি আমরা সরাসরি মিউজিক ডকুমেন্ট ভিডিও তারপর ইমেল এছাড়াও যাবতীয় কিছু এখানটাতে যা যা রয়েছে এগুলোকে জাস্ট আমি যদি রিকভারি করার জন্য জাস্ট আপনারা সিম্পল নিয়মে অর্থাৎ আপনি আগের নিয়মগুলো ফলো করে এখানটাতে কাজগুলো করবেন, এছাড়াও আপনি যদি যে কোনো ডিলিট হওয়া অথবা যে কোনো মেমোরি ফরম্যাট অথবা পেনড্রাইভ ফরম্যাট হওয়া পেন ড্রাইভ অথবা যে কোনো মেমোরি যদি আপনি সম্পূর্ণ ডাটাগুলোকে ফেরত নিতে চান সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মিউজিক অর্থাৎ যে কোনো রেকর্ড অডিও যে কোনো আপনার যে কোনো রকমের গুরুত্বপূর্ণ মিউজিক অডিও যে কোনো কিছুকে রিকভারি করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অলে যে অপশনটি রয়েছে এখান থেকে এটাকে জাস্ট মিউজিক এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। মিউজিক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট অপশনটির উপরে ক্লিক করার পরে এরকম আপনার সামনে অনেকগুলো অপশন দিয়ে দেবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লাস্ট যে অপশনটি রয়েছে অর্থাৎ আই অ্যাম শিওর স্পেসিফিক লোকেশন এই যেখানটাতে তারা বলছে আপনি কি জানেন এটার লোকেশন কোটা কোথা থেকে আপনি এটাকে সম্পূর্ণভাবে রিকভারি করতে চাচ্ছেন সেই লোকেশনটি যদি আপনার জানেন সেক্ষেত্রে আপনি এখানটাতে ক্লিক করে দেবেন। তো আমরা তো অবশ্যই লোকেশনটি জানি, আমরা মেমোরি অথবা পেন ড্রাইভের থেকেই তো যেহেতু রিকভারি করব সেহেতু আমরা জাস্ট নিচের যে অপশনটি রয়েছে এখানটাতে জাস্ট এখানটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই যেখানটাতে ট্যাপটি রয়েছে এটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, এর আগে কিন্তু আমাদের এটি অ্যাক্টিভেট হয়নি। দেখতে পাচ্ছেন এটা যদি আমরা এখান থেকে উঠিয়ে নিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো অ্যাক্টিভেট নেই, এখানটাতে ক্লিক করার পর এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে জাস্ট আপনি এখান থেকে যে ব্রাউজ অপশনটি রয়েছে আপনি জাস্ট ব্রাউজ অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সরাসরি আমাদের যে পিসির যে পার্টিশনগুলো রয়েছে স্টোরেজের সেখানটাতে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি যেটাকে রিকভারি করতে চাচ্ছেন যে ড্রাইভ অথবা যেই পার্টিশনটি অথবা যে মেমোরি অথবা যেই পেন ড্রাইভকে জাস্ট আপনি রিকভারি করতে চাচ্ছেন সেটাকে জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার যেহেতু এখানটাতে দেখিয়েছি আমি আগের ভিডিওটিতেও এখানটাতে যেহেতু ইউএসবি ড্রাইভ ডি এটি জাস্ট আমি এটার ভিতর থেকে আমরা রিকভারি করবো এই জন্য জাস্ট এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভ ডি এটাকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট এখান থেকে দেন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটির উপরে আপনারা আরও একবার ক্লিক করে দেবেন। আরও একবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামক যে অপশনটি রয়েছে জাস্ট আপনি এখান থেকে স্টার্ট এই অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের কাজটি অলমোস্ট শুরু হয়ে যাবে। সো আমি যা দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। সো স্টার্ট করার পরে এখান থেকে আপনার কাছে একটি পারমিশন চাইতে পারে, পারমিশনটি জাস্ট এখান থেকে ইউজ করে দেবেন। সো ইউজ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই মেমোরিটির ভিতরে যা 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 কিছু রয়েছে সব কিছু কিন্তু তারা এখান থেকে সম্পূর্ণভাবে রিকভারি করে নিয়ে আসছে। সো যেহেতু এটাকে সম্পূর্ণভাবে রিকভারি করা হচ্ছে সেহেতু এখান থেকে একটু বেশি সময় লাগতেই পারে, সো আপনাদের এখান থেকে একটু ওয়েট করতে হবে। সো কোনো প্রবলেম নেই, আমি এই এখানটাতে এই যে দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট সম্পূর্ণভাবে রান করার আগেই আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো আপনারা অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে রান করার সম্পূর্ণ সাথে সাথে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে শেষ পর্যায়ে দেখিয়ে দেবো। সো এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন নিচের দিকে যে টাইমটি চাইতে পারে এই টাইমটির মাধ্যমে কিন্তু এটা তারা করবে। সো আপনি জাস্ট এখান থেকে এতটুকু সময় কিন্তু অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, যেহেতু আমরা যাবতীয় হারানো যে কোনো কিছু এই মেমোরিটির ভিতরে যা যা ছিল সবগুলো কিন্তু যেহেতু সমস্ত অডিওগুলোকে এখান থেকে রিকভারি করে নিয়ে আসা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানটাতে একটু সময় দিতেই হবে। সো আমি জাস্ট আপনাদের সামনে ফিরে আসছি একটু পরেই। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিকভারিটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে, ফাইনালি এখানটাতে দেখতে পাচ্ছেন 98% অলরেডি হয়ে গেছে এবং আপনারা দেখবেন এই যেখানটাতে যে 2% বাকি রয়েছে এটাও তো বেশ অনেকটাই সময় লাগবে।
তো দেখতে পাচ্ছেন ফাইনালি আজকে বেশ অনেকটাই সময় নিয়েছে আগের তুলনায়, আগের বারে বেশ খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছিলো। সো আপনারা যদি প্রপারভাবে এরকম রিকভারি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সময় দিতেই হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে 99% চলে এসছে, সেখান থেকে জাস্ট ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের 100% হয়ে গেছে। এখান দেখতে পাচ্ছেন আমাদের এই মেমোরিটির ভিতর থেকে কিন্তু অসংখ্য রকমের কিন্তু অডিও ক্লিপ যতগুলো ছিল এই মেমোরিটির ভিতরে এবং এটা পেয়েছে ততগুলো কিন্তু খুব সহজেই কিন্তু এটাতে রিকভারি করে নিয়ে আসা হয়েছে। বেশ অনেকটা অবশ্য সময় লেগেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানটাতে কিন্তু অনেক অনেক কিন্তু এখানটাতে অডিও ফাইলগুলো রয়েছে, অডিও রেকর্ড, তারপর বিভিন্ন রকমের অডিও যত ক্লিকগুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসা হয়েছে। সো এখানটাতে নিয়ে আসলেও আমি আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এই রিকোব অ্যাপটির মাধ্যমে এখানটাতে নিয়ে আসলেও কিন্তু আমাদের এটি কিন্তু আমাদের সরাসরি মেমোরি অথবা পেনড্রাইভে কিন্তু নিয়ে আসা হয়নি। দেখতে পাচ্ছেন পেনড্রাইভে কিন্তু এখানটাতে শুধু এই ফটোগুলো যেহেতু আমরা আগে ফিরতে নিয়ে এসেছিলাম এখানটাতে এটার ভিতরে, সেহেতু এখানটাতে শুধু আমাদের আগের ফটোগুলোই রয়েছে। সো আমরা এইমাত্র যে এগুলোকে যে রিকভারি করে নিয়ে আসলাম এগুলো কিন্তু আমাদের ওখানটাতে নিয়ে আসা হয়নি। সো এটাকে জাস্ট ওখানটাতে ফিরিয়ে নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনি যেটা যেটাকে রিকভারি করতে চান আপনি জাস্ট এটাকে এখান থেকে সেগুলোকে জাস্ট সিলেক্ট করে দেখে নেবেন। এছাড়াও আপনি যদি এখান থেকে সবগুলোকে জাস্ট রিকভারি করে নিতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটাতে যে উপরের যে এই বক্সটি রয়েছে এখানটাতে জাস্ট একটি টিক করে দেবেন, তাহলে কিন্তু সবটি অলমার্ক হয়ে যাবে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে জাস্ট সামথিং দু একটি ক্লিক করে দিচ্ছি এবং এগুলো কি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য রিকভারি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে চার পাঁচটা জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এগুলোকে জাস্ট রিকভারি করার জন্য জাস্ট আপনারা দেখতে পাবেন এই যে আমাদের ট্যাবটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাবটির একেবারে কর্নারের দিকে শেষ পর্যায়ে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রিকভার নামক একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এই রিকভার অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। সো রিকভার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জাস্ট আপনার স্টোরেজ লোকেশন পার্টিশনের লোকেশনটি জাস্ট আপনাকে আপনার এখান থেকে সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনি এটিকে রিকভারি করে কোথায় নিয়ে রাখতে চাচ্ছেন। সেই জন্য জাস্ট আপনি এখান থেকে যেটার ভিতরে রাখতে চান সেইটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সো আমি যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ড্রাইভ ডি এটার ভিতরে নিয়ে আসতে চাই, সো সেজন্য জাস্ট আমি সিম্পলভাবে এখান থেকে ইউএসবি ড্রাইভ ডি এটাকে সিলেক্ট করে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এখন কিছুই নেই, শুধুমাত্র ফটোগুলো, কিছু ফটো রয়েছে এখানটাতে, কিন্তু এখান থেকে জাস্ট আমরা এখান থেকে যে 5 থেকে 6টির মতো অডিও ক্লিপ যেগুলোকে আমি মার্ক করেছি একটিকে জাস্ট আমি এটার ভিতরে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে চাই। এজন্য জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন, এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনটির উপর একবার ক্লিক করে এখান থেকে ওয়ার্নিং চলে আসতে পারে, ওয়ার্নিং আসলে জাস্ট আপনারা এখান থেকে ইয়েস অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ইয়েস অপশনটির উপরে একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলটি কিন্তু সম্পূর্ণভাবে ট্রান্সফার করা হয়ে গেছে এবং এখান থেকে বলছে আপনি চাইলে কিন্তু এটার আপগ্রেড ভার্সনটি কিন্তু নিয়ে নিতে পারেন, আপনি এখান থেকে চাইলে কিন্তু এটাকে আপগ্রেড করে নিতে পারেন। সো আমাদের কাজটি যেহেতু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে করি না আপডেট করার কোনো রকমের কোনো দরকার রয়েছে। সো এই জন্য জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি আমার পার্টিশনের ভিতরে চলে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের শুধুমাত্র এই ফটোগুলো কিন্তু ছিল, কিন্তু আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি চলে এসছে, এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন কিছু বেশ কিছু ভিডিও ক্লিপগুলো রয়েছে। সো আপনারা জাস্ট এগুলোকে খুব সহজেই কিন্তু রিকভারি করে নিয়ে আসতে পারবেন। সো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে খুব সহজেই যে কোনো ভিডিও ফাইলকে রিকভারি করবেন। সো রিকভারি করার জন্য ভিডিও ফাইলকে সিম্পল প্রসিডি আপনি এটি করতে পারবেন। এর জন্য জাস্ট আমি এই ট্যাবটি কেটে নিলাম। সো আপনাদের যেগুলোকে রিকভারি করার প্রয়োজন হয় সবগুলো জাস্ট এখান থেকে দেখে নেবেন। সো আমি জাস্ট আপনার এই আজকের এই যে ইয়াটি রয়েছে আমাদের রিকভারি সিরিজের দ্বিতীয় অর্থাৎ শেষ পার্টে আমি আপনাদেরকে জাস্ট এগুলোকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যতটুকু এই অ্যাপটির মাধ্যমে করা যায়, অর্থাৎ রিকোভা এই অ্যাপটির ভিতরে যতটুকু করা যায় সেটি জাস্ট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার আজকে চেষ্টা করব। ইনশাল্লাহ আমি মনে করি না এর বাহিরে আমাদের রিকভারি করার আর কিছু প্রয়োজন পড়ে, আমি মনে করি না। সেক্ষেত্রে আপনাদের যদি বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উপর একটি টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমি আপনাদেরকে কিছু ভিডিওকে রিকভারি করে নিয়ে আসার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো এবং সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। সেই জন্য জাস্ট আপনার আমরা যেহেতু এই ট্যাবটির এখানটাতে আমাদের অডিওর কাজগুলো শেষ হয়ে গেলো, এই জন্য জাস্ট আমি এখান থেকে অডিও এই ট্যাবটিকে জাস্ট ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আবার ভিডিওগুলোকে যেহেতু রিকভারি করবো এজন্য জাস্ট আমাদের যে রিকভার অ্যাপটি রয়েছে এটির উপরে জাস্ট আমরা আবারও ডাবল ক্লিক করে দেবো। সো আপনারা হয়তোবা খেয়াল করলে এখন দেখতে পাচ্ছেন এখানটাতে অন্ধকার রয়েছে, হয়তোবা স্ক্রিন রেকর্ডারে এটা ক্যাপচার করতে পারে না, যখন কোনো অ্যাপ জাস্ট রান করে তখন এটা ক্যাপচার করতে পারে না। সো ওখান থেকে জাস্ট আপনাদের সামনে ইয়েস অপশনটি চলে আসবে, ইয়েস অর নো জাস্ট আপনারা ইয়েস অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সো
देखते एस अपशन पर क्लिक कर देर पर एरक एक टपअप चले आसान आगे नियम ही नेक्स्ट कर देवें एखान अपनी जेटे जस्ट रिकवरि कर नहीं आसते चेषा करबें अर्थात अपनी जेटे जस्ट अपनी रिकवरि करते चाचन जस्ट अपनी एखान से एखान क्लिक कर देवें सो हमें जेहतु अपन के देखान भिडियोगो के रिकवरि करब यह जस्ट भिडियो के भिडियो अपशनटर ऊपर क्लिक कर जस्ट इटे रिकवरि करी डकुमेंट रिकवरि करार प्रयोजन पड़े सीम्पल नियम अपना एगो कर एखान नीचे इमेल सह अपन जा जा किछु रिकवरि करार प्रयोजन पड़े सबगुलो एखान सीम्पल नियमे अपना कर देवें सो हमें चाची ना शुद्ध शुद्ध एटार भितर अन्य कोनो प्रब्लेम हबे ना इनशाल्लाह जो किस रिकवरि करते अपना सीम्पल एक ही नियमे कर निते पारबें सो हमें चाची ना भिडियो अनेक लंग करते जस्ट हमें देखते एखान जस्ट हमें अपने किस भिडियोगुलो के रिकवरि कर देखा सो जस्ट देखते भिडियोगुलो के रिकवरि कर देखा एन सो यह जस्ट अभी भिडियो अपशनटर उपर क्लिक कर दिल एरपर हमें अपने किस डकुमेंट रिकवरि कर देखा इनशाल्लाह सो अपना जस्ट देखते एखान जस्ट हमें भिडियो अपशनटर उपर क्लिक कर दीची सो भिडियो अपशनटर उपर क्लिक कर देवर पर एखान जस्ट अपनी जब भिडियो के रिकवरि करते चान सीम्पल अपनी भिडियो अपशने क्लिक कर देवें डकुमेंट के रिकवरि करते चाहिए डकुमेंट अपशन उपर क्लिक कर देवें इमेल के रिकवरि करते चाहिए अपनी इमेल के जस्ट एखान अपनी जेटा कि डेमो रिकवरि अपनी सरसिटी फिरत नहीं आसते चान जस्ट अपनी सेटार ऊपर एखान क्लिक कर देवें सो हमें जस्ट एखान जेहतु भिडियो के रिकवरि करबें जो जस्ट हमें भिडियो अपशनटर उपर सिलेक्ट कर अवस्था हमें जस्ट एखान नेक्स्ट बाटन उपर एक बार क्लिक कर दिलाम क्लिक करार एखान देखते आई एम नॉट श्योर मैंने अपनी जो किस श्योर ना थे सो हमें अपना बना कख ये दीते अपना जस्ट एखान देखते आई एम स्पेसिफिक लोकेशन एटार ऊपर क्लिक कर देवें एटार ऊपर क्लिक कर पर पास ब्राउज अपशनटर उपर क्लिक कर एखान जस्ट अपनी जेटा के जस्ट रिकवरि करते चाचन से जस्ट सिलेक्ट कर देवें सो हमें जस्ट अपना देखाना जेहतु यूएसबी ड्राइव डी एट रिकवरि करब यह जस्ट हमें यूएसबी ड्राइव डी এটাকে এটার উপরে জাস্ট ক্লিক করে থাকা অবস্থায় এখান থেকে ওকে অপশনের উপরে টাচ করে দিলাম অর্থাৎ ক্লিক করে দিলাম সরি আমি মোবাইলের ভিতরে মোবাইল টিউটোরিয়াল অনেকগুলো একসাথে দেওয়ার কারণে আমি এখান থেকে টাচ করে দিলাম এটা বলে ফেললাম যাই হোক আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট যে অপশনটি রয়েছে সো জাস্ট আপনি এখান থেকে নেক্সট অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন নেক্সট অপশনটির উপরে একবার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন এরকম ওয়ার্নিং চলে আসতে পারে ইয়েস অপশনটির উপরে ক্লিক করে দেবেন देखते एखान जस्ट हमारे समस्त भिडियोगो के जस्ट रिकवरि कर नहीं आसा हे सो जस्ट यज अनेक एक बस समय लगे जेहतु हमारे मेमोरि स्पेसिटी बे अनेकटा बड़ो एट बस बड़ो सड़ो सैजे एक मेमोरि रही है हमारे यटार भरे बर्तमान इनपुट करा सो यटार भरे तो अनेक रकम भिडियोगो थे सो यह जस्ट भिडियोगो के रिकवरि कर नहीं आसते बस अनेकटाई समय प्रयोजन रही है सो अपना देखते नीचे दिखे एखान चाचे 30 मिनट 40 मिनट मैं एक टाइम क्योंकि देखा सो हमें जस्ट अपने सामने फिर आसि आबारों आगे मत ही एन जस्ट हमें बसे थकब सो अपने के जस्ट हमें अपन के कष्ट दीते चाहिए जो जस्ट भिडियो एखान स्किप कर दीची सो अपना जस्ट अवश्य शेष मत देखते थकून सो हमें जस्ट एखान फिर आसि आबार खूब द्रुत ही सो बंधुरा देखते हमारे भिडियोगो क्यों खूब सहजे रिकवरि आर चले आस सो ये भिडियोगो क्यों सत्य हमारे एटार भरे मेमोरिटर भरे छो सो फाइनल जगू हमें यम रिकवरि कर लम सो एखान देखते प्राय অনেকগুলো প্রায় 20 GB উপরে কিন্তু এখানটাতে ভিডিওগুলো রয়েছে এক একটি ভিডিওর সাইজ কিন্তু বেশ অনেকটাই বেশি সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওটির সাইজ কিন্তু প্রায় 3 GB মতো সো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এরকম যে কোনো কিছুকে কিন্তু খুব সহজেই রিকভারি করে এখানটাতে নিয়ে আসতে পারবেন সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে একই নিয়মে একই প্রসেস ফলো করে খুব সহজেই রিকভারি করে নিয়ে আসতে পারেন সো এগুলোকে জাস্ট আপনি আপনার মেমোরিতে অথবা যে কোনো আপনি আপনার কম্পিউটার হার্ড ডিস্কে রাখার জন্য জাস্ট সিম্পল নিয়মটি আপনি ফলো করবেন সেজন্য জাস্ট আপনি যেটি করবেন এখান থেকে যেটিকে নিতে চান সেটির উপর জাস্ট ক্লিক করে দিবেন এছাড়া আপনি সবগুলো নিতে চাইলে উপরে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো মার্ক হয়ে যাবে এছাড়াও যদি আপনি এক এক করে এক একটি যে কোনো রকমের নির্দিষ্ট কোনো ভিডিও অথবা যে কোনো নির্দিষ্ট কোনো জাস্ট ভিডিও ক্লিপকে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য রিকভারি করতে করতে ফাইনালি বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট সেগুলোকে মার্ক করে দিবেন যেগুলো যে ভিডিওগুলোকে নির্দিষ্ট ভিডিওগুলোকে আপনি এখান থেকে রিকভারি করে নিয়ে যেতে চান জাস্ট আপনি সেগুলোকে সিম্পলভাবে এখান থেকে মার্ক করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে দেখতে চান মার্ক করে দিচ্ছি সো মার্ক করে দেওয়ার পর আপনি নির্দিষ্ট কিছু ভিডিওগুলোকে মার্ক করে দেওয়ার পর জাস্ট এগুলোকে যেহেতু আমরা রিকভারি করে আমাদের নির্দিষ্ট লোকেশনে নিয়ে যাব এজন্য যা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইউজ ভিডিও অ্যাপডি যেটার ভিতরে ফাইনালি একটু আগে আমরা যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটো অডিও এবং উপরের দিকে কিছু অডিও রয়েছে যেগুলো আমরা এইমাত্র রিকভারি করেছি আর এই ফটোগুলো তো আমরা প্রথম পার্টেই আমি আপনাদেরকে রিকভারি করে সম্পূর্ণভাবে দেখিয়েছিলাম
সো দেখতে পাচ্ছেন এখানটাতে জাস্ট আমরা এই ভিডিওগুলোকেও ট্রান্সফার করে রিকভারি করে জাস্ট ট্রান্সফার করে নিয়ে যাব। এজন্য জাস্ট যেটি করবেন আপনারা মার্ক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিকভার যে অপশনটি রয়েছে জাস্ট এটার উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সেম প্রসেসগুলো ফলো করি আগে এখান থেকে জাস্ট আপনাকে যেই সেই ফাইল পার্টিশনটিকে সিলেক্ট করতে বলছে জাস্ট আপনি ফাইল পার্টিশনটিকে সিলেক্ট করে দিয়ে ওকে অপশনটির উপরে জাস্ট একবার ক্লিক করে দিবেন। সো ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটি রিকভার হয়ে যাওয়া শুরু করবে। এখান থেকে ওয়ার্নিং চাইতে পারে, ওয়ার্নিংটি জাস্ট আপনারা ইউজ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু কাজটি সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। সো আমরা দেখেছিলাম আমাদের হার্ড ডিস্কের ভিতরে আমাদের যে মেমোরিটি রয়েছে যেটিকে আমরা এইমাত্র রিকভারি করলাম সেটার ভিতরে শুধু ফটো এবং অডিওকে দেখেছিলাম। এখন গিয়ে আপনারা দেখবেন সেটার ভিতরে কিন্তু আমাদের কিছু ভিডিওগুলোকে যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণ শেষ, আপগ্রেড চাইতেছে। সো আপনি জাস্ট আপগ্রেড করছি না। এরপর যদি দেখতে পাচ্ছেন আমি যে সরাসরি আমাদের যে ইয়াটি রয়েছে সেটার ভিতরে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে আমাদের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছিলো। আগে কিন্তু আমাদের জাস্ট কিছু অডিও ক্লিপ আর হলো গিয়ে কিছু ফটো ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ভিডিওগুলো অ্যাড হয়ে গেছে। এরকম সিম্পল নিয়মে আপনি সব কিছু রিকভারি করে নিয়ে আসতে পারবেন। সো যেহেতু এখন বেশ সময় অনেকটাই হয়ে গেছে, সো ভিডিওটি বেশ লং হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে আর একটুখানি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি কিছু ডকুমেন্টগুলোকে রিকভারি করে দেখিয়ে নিতেছি। জাস্ট আপনারা একই নিয়মে ইমেলগুলোকেও রিকভারি করে দেখে নেবেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাকে জাস্ট ক্রস করে কেটে দিলাম। এরপর জাস্ট আপনি রিকভারি যে ইয়াটি রয়েছে অ্যাপটি রয়েছে এটার উপরে ডাবল ক্লিক করে দিবেন, এখান থেকে টপ আপে ইউজ করে দিবেন। ইউজ করে দেওয়ার পর এরকম একটি সিম্পল উইন্ডো চলে আসবে, নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে যেগুলোকে আপনি রিকভারি করে নিতে চান জাস্ট আপনি সেটার উপরে ক্লিক করে দেবেন। এছাড়া ইমেল রয়েছে যেগুলো আমি দেখানোর কথা বলেছিলাম, অর্থাৎ আমি দেখাতে পাচ্ছি না, এখান থেকে জাস্ট আমি জাস্ট আপনাদেরকে কিছু ডকুমেন্টকে জাস্ট রিকভারি করে দেখাচ্ছি। এজন্য যা দেখতে পাচ্ছেন আমি এই ডকুমেন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। ডকুমেন্টগুলোকে রিকভারি করার জন্য সিম্পল নিয়মে আপনাকে যেটা জাস্ট আপনি রিকভারি করতে চান সেটার উপরে ক্লিক করে এখান থেকে নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। নিচ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম স্পেসিফিক লোকেশন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইটে ব্রাউজ অপশনটি রয়েছে, ব্রাউজ অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যেটার ভিতরে এগুলোকে ফেরত নিতে চান, সরি এখান থেকে জাস্ট আপনি ব্রাউজ অপশনটির উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে যেটার ভিতর থেকে আপনি জাস্ট এগুলোকে রিকভারি করতে চান আপনি জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। রিকভারি করার জন্য সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনটির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটার ভিতর থেকে কিন্তু এগুলো রিকভারি হবে। সো দেখতে পাচ্ছেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন, এখান থেকে স্টার্টের উপরে একবার ক্লিক করে দেবেন, এখান থেকে পারমিশন চাইতে পারে ইয়েস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু শুরু হয়ে গেছে। সো জানি না এটা আবার সম্পূর্ণভাবে রিকভারি হতে কতক্ষণ লাগে, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক পার্সেন্ট এখান থেকে যাচ্ছে না। সো যাই হোক আমি আপনাদের সাথে দেখা হচ্ছে এটাকে জাস্ট সম্পূর্ণভাবে রিকভারি করে নিয়ে আসার পরে। সো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টারিগুলোকেও কিন্তু রিকভারি করা অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে। সো দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি কাজটি কিন্তু সম্পূর্ণভাবে চলতেছে। সো এটা করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। সো আপনারা জাস্ট এটার প্রতি অবশ্যই টাইম দেবেন, যত বেশি আপনারা সময় দেবেন তত ভালোভাবে আপনারা যে কোনো কিছুকে রিকভারি করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় 98% এখান থেকে শেষ হয়ে গেছে। সো আমাদের এই কাজটি কিন্তু প্রায় কমপ্লিট। আমাদের রিকভারি আমাদের একে মেমোরিটির ভিতরে যতগুলো ডকুমেন্টারিগুলোকে ডিলেট হয়ে গিয়েছিলো অথবা ফরম্যাট হয়ে গিয়েছিলো সেগুলোকে জাস্ট প্রায় রিকভারি করে নিয়ে আসা প্রায় শেষ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে জাস্ট কিছু এরকম কিছু ডকুমেন্টারিগুলোকে পাওয়া গেছে। সো দেখতে পাচ্ছেন এখানটাতে কিছু ডকুমেন্টারি রয়েছে। সো এটা যদি আমরা সাইজ দেখতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখাচ্ছি ট্যাবটা তো বেশ অনেকটাই বড়, এই জন্য দেখানো যাচ্ছে না। সো দেখতে পাচ্ছেন আমাদের এটারগুলোর সাইজ কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে, সেখানটাতে আপনারা খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন। সো এগুলো যেহেতু অনেক পুরনো ছিল আমাদের ডকুমেন্টারিগুলো, এগুলো বিভিন্ন রকমের পিডিএফ রয়েছে, বাংলা দেখতে পাচ্ছেন পিডিএফ রয়েছে, এছাড়াও আমার এখানে বিভিন্ন রকমের ফাইল রয়েছে। সো যেগুলো জাস্ট এটার ভিতরে ফাইনালি ছিল। সো জাস্ট এগুলোকে জাস্ট রিকভারি করার জন্য জাস্ট আপনি সিম্পল নিয়মেই এগুলোকে রিকভারি করবেন। এজন্য জাস্ট আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন যেটার উপরে রিকভারি করতে চাচ্ছেন, যেটা জাস্ট আপনি এখান থেকে জাস্ট টিকমার্ক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনি যেটি করবেন সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন
রিকোবা নামক যে অপশনটি রয়েছে নিচের দিকে সিম্পল নিয়মে আপনি জাস্ট এখান থেকে রিকোবা এই অপশনটির উপর একবার ক্লিক করে এখান থেকে রিকোভারি করে নেবেন। সো এজন্য জাস্ট আমি এখান থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলোকে আমি ফাইনালি সরাসরি এখান থেকে রিকোভারি করে নিচ্ছি, যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি রিকোভারি অপশনটির উপর একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি যেটার ভিতরে এগুলোকে রিকোভারি করে নিয়ে রাখতে চান আপনি জাস্ট সেই ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো ফাইলটিকে জাস্ট সিলেক্ট করে, ফাইলটিকে বলতে আপনার সেই পার্টিশনটিকে সিলেক্ট করে দিবেন, যে কোনো মেমোরি অথবা আপনার হার্ড ড্রাইভের যে কোনো পার্টিশনকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ওকে অপশনটির উপরে ক্লিক করে ওয়ার্নিং চলে আসতে পারে, ইয়েস অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে রিকোভারি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এগুলো কিন্তু খুব সহজেই রিকোভারি হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু খুব সহজেই রিকোভারি হয়ে ট্রান্সফার হয়ে এটার ভিতরে চলে আসছে এবং এটার ভিতরে আমরা লাইভ সরাসরি দেখতে পাবো। সো দেখতে পাচ্ছেন এই পিডিএফগুলো কিন্তু চলে আসছে এইমাত্র। সো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এখান থেকে এবং এটাকে আপগ্রেড করতে বলছে। আমরা যেহেতু কোনো সময় আপডেট করি না, সো জাস্ট আপনাদের আপডেট করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখন যদি আমি ইউএসবি ড্রাইভ দিয়ে এটার ভিতরে চলে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এটার ভিতরে কিন্তু এই পিডিএফগুলোকে জাস্ট ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সো ইতিমধ্যে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ডকুমেন্টকে রিকোভারি করে দেখালাম, আমি আপনাদেরকে ভিডিওকে রিকোভারি করে দেখালাম, অডিওকে রিকোভারি করে দেখালাম, এছাড়াও যাবতীয় সবগুলোকে আপনি একই নিয়মে রিকোভারি করে দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনি খুব সহজেই কিন্তু একই নিয়মে একই প্রসেস ফলো করে রিকোভারি করে নিতে পারেন। সো আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাবো সর্বশেষ ভিডিওর আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন জাস্ট যেটি দেখাবো সেটি হলো আপনার কীভাবে খুব সহজে আপনি যে কোনো রকমের মেমোরি অথবা পেনড্রাইভকে সম্পূর্ণভাবে অল ফাইলস অর্থাৎ সেটার ভিতরে যা যা কিছু ছিল অর্থাৎ ভিডিও, অডিও, যে কোনো ডকুমেন্টারি, ইমেল, সমস্ত কিছু আপনি কীভাবে একসাথে রিকোভারি করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার এরকম কোনো রকমের কোনো পার্টিশন মাফিক আপনাকে রিকোভারি করতে হবে না। সো এই জন্য জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে একটু রিফ্রেশ করে নিই। সো এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিকোভারি অ্যাপটি রয়েছে এটার ভিতরে জাস্ট আপনারা ডাবল ক্লিক করে দেবেন যে কোনো মেমোরি অথবা পেনড্রাইভের অল ফাইলসগুলোকে নিয়ে আসার জন্য। জাস্ট আপনারা ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়েস অপশনটি চলে আসবে। ইয়েস অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন। ইয়েস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটির উপরে সিম্পল নিয়মে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকেই আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে যে উপরের একেবারে রয়েছে অল ফাইলস নামক একটি অপশন রয়েছে, এই অল ফাইলস এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক থাকা অবস্থায় আপনারা এখান থেকে নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম স্পেসিফিক লোকেশন এটার উপরে ক্লিক করে দেবেন। তার আগে বললেন ওখানটাতে আপনারা অল ফাইলস এটার উপরে তখনই ক্লিক করে দেবেন যখন আপনারা একসাথে সব কিছু রিকোভারি করে নিয়ে আসতে চাচ্ছেন। সো এরপর জাস্ট আপনারা আই এম স্পেসিফিক লোকেশন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজ অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এরপর জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইউএসবি ড্রাইভ ডি এটাকে এটার ভিতর থেকে যেহেতু আমরা এগুলোকে রিকোভারি করবো অল ফাইলস, সেহেতু জাস্ট আপনারা ইউএসবি ড্রাইভ ডি এটার উপরে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কোনো পেনড্রাইভের উপরেও সিলেক্ট করে দেবেন। এখান থেকে অবশ্যই আপনারা এটার ভিতরে অ্যাড করলে অবশ্যই এখানটাতে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি দেখে সেটাকে জাস্ট সিলেক্ট করে ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে নেক্সট অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে রিকোভারি স্টার্ট এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটি শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস করার সাথে সাথে এটা কাজটি শুরু হয়ে গেছে। সো এটা সম্ভবত রিকোভারি হতে বেশ কয়েকটি ঘন্টা লেগে যেতে পারে। সো আমি জাস্ট এটাকে রিকোভারি এরকম করছি না। সো আমি জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিলাম। জাস্ট এটাকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমাদের এটি কিন্তু সম্পূর্ণভাবে রিকোভারি ক্লিয়ার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন রিকোভারি কমপ্লিট হয়ে যাবে। সো আমি জাস্ট এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। আপনারা জাস্ট এরকম করে রিকোভারি করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ক্লিক করে দিলাম, কেটে দিলাম। এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্ক্রিনশট আমার ইতিমধ্যে ফটোগুলোকে নিয়ে আসা হয়েছে। সো যাই হোক আমি জাস্ট কেটে দিলাম যেহেতু এটাকেও কেটে দিচ্ছি। সো এই সিম্পল নিয়মে আপনারা কিন্তু একই নিয়মে এই কাজগুলো খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। সো বন্ধুরা এই একই নিয়মে জাস্ট আপনারা এখান থেকে করে নিয়ে সেগুলোকে জাস্ট আপনারা রিকোভারি করে আপনি যেখানটাতে রাখতে চান সিম্পল নিয়মে রেখে দেবেন। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রিকোভারি সিরিজের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে যথাসম্ভব দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে অনেক রকমের টিউটোরিয়ালগুলো দেখে দেওয়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরির উপরে। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটি গিয়ে ঘুরে আসবেন।
তো বন্ধুরা আজকের মতো আমি এখানটাতে বিদায় নিচ্ছি, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো টিউটোরিয়ালে নতুন কোনো কিছু নিয়ে। সো যাই হোক, আজকের এই ভিডিওটি আমার এখানটাতেই শেষ করে দিচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের দিকে বেশি বেশি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।